ঠান্ডা লেগে যাবে ফেন ফেন। বিজেপি যুব মোর্চার সহসভাপতি নেতৃত্বে এবং আমাদের জিৎ গাঙ্গুলি যুব জেলা সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই আজকের এই যোগদান করছে। চলে এসো সবাই, চলে এসো এদিকে। মামা কে ধাক্কা মুখি নেই কেন বাইরে আমরা রুট করে নিব। আমাদের অনেক সুবিধা হবে এবং দুটো ওয়ার্ডের দশ নম্বর এগারো নম্বরে যেহেতু বিজেপি সহসভাপতি জয়েন করে নিয়েছে, তার সঙ্গে একশোটার মতো আরো ছেলে আছে। আমাদের আগামী দিনে শক্তি অনেক বাড়বে। দাদা বলছিলাম যে পৌরসভা নির্বাচনে যারা মানে বিক্ষুব্ধ হয়ে নির্দলে দাঁড়িয়েছিল তাদেরকে কি তৃণমূলে জয়েন করানো হয়েছে? তিনজন তো হয়ে গেছে, একজন ধ্যান মানিকের সঙ্গে কথাবার্তা হচ্ছে, মানিককেও জয়েন করা যাবে। বলছিলাম দাদা, আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কি কারণে? আপনারা সবটাই দেখেছেন এবং সবার আগে বলতে চাই মানে পশ্চিমবঙ্গে যে তৃণমূলের যে জোয়ার, পশ্চিমবঙ্গে যে তৃণমূলের জোয়ার, সেই জোয়ার উন্নয়নের জোয়ার এই জোয়ার দেখে পশ্চিমবঙ্গের মানুষ মানে ছাপিয়ে আসছে। আপনারা দেখতে পেয়েছেন আগে দুদিন আগে কিছুদিন আগে আমাদের রায়গঞ্জ লোকসভার যে প্রার্থী বিজেপি প্রার্থী সে ঘুরতে এসছে বা তার জনসভার লোক নেই, সে তার যে লোক নিয়ে ঘুরছে তাতে আর লোক বিশ্বাস করতে পারছে না যে বিজেপি যে আগে আর দাঁড়াতে পারবে কি না দাঁড়াবে। কারণ বিজেপির সবচেয়ে বড় জায়গা যেখানে একজন একটু উঠার আগে না উঠে তাকে পিছনে নিচে টানার যে ব্যবস্থা, মানে অল্প বড় হওয়ার আগে তাকে নিচে টানার চিন্তা করে, তো তাতে কোনো রকম কোনোভাবে কোনোদিন নেতা হতে পারে না। তো ইসলামপুরের বুকে একমাত্র নেতা যার উদ্দেশ্যে যার আদর্শতে আমরা আজকে আমি আজকে তৃণমূলে জয়েন করেছি, কানাইলাল আগরওয়াল মহাশয়, তাকে আমাকে সামনে রেখে তার সৈনিক হিসাবে আমি আজকে তৃণমূলে জয়েন করেছি। এবং আমার সব তৃণমূলের ভাই বোনেরা এবং দিদিরা বোনরা সবাইকে নিয়ে আজকে দশ নম্বর এগারো নম্বর ওয়ার্ডের সব যুব প্রেসিডেন্ট যুব ভাইদের নিয়ে আজকে আমি তৃণমূল জয়েন করেছি। এটা আমার খুব গর্বের বিষয় আর মমতা ব্যানার্জির হাত ধরে আমি এই কাজ করতে পারবো। এবং কানাইলাল আগরওয়াল আমি আগে বিজেপির যুব সহসভাপতি ছিলাম এবং দশ নম্বর ওয়ার্ডের এবং এগারো নম্বর ওয়ার্ডের আমার মূল দায়িত্ব ছিল।
আমি বিগত দিনে আমি নির্দল থেকে দাঁড়িয়েছিলাম, তো সেই সময় আমার সেই সময় বলে দিচ্ছি, সেই সময় আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া পর্যন্ত হচ্ছিল, যেদিন টিকিট দেয় তার আগের দিন রাত পর্যন্ত বলছিলাম যেটা বিজেপির একটা বাজে স্বভাব, নেতা হওয়ার আগে না পর্যন্ত তাকে নিজ থেকে টানানোর চেষ্টা করে, তো সেই অবস্থার জন্য আমার কোনো কারণে টিকিটটা কাটা পড়ে, কিন্তু রায়গঞ্জ থেকে আমার টিকিটটা নামে এসেছিল, তো সেই কারণে আমি তাদের দেখানোর জন্য আমি নির্দল জয়েন করি, নির্দল করি। এবং সেই সময় তো আপনি তিনি বিজেপি থেকে বেরিয়ে গেছেন? হ্যাঁ, বিজেপির থেকে আমি বের হইনি, মানে আমি নির্দল থেকে করতে যাওয়ার সময় বিজেপি থেকে অনেকে আমাকে ডেকেছিল, কিন্তু যে দল গাছ লাগানোর আগে বড় হওয়ার আগে ভাঙার চেষ্টা করে সেই দলের সাথে থাকাটা, এই মুহূর্তে তো আপনি বিজেপিতে নেই? এখন আমি এই মুহূর্তে বিজেপিতে নেই, এখন তৃণমূলে জয়েন করে নিয়েছি। তৃণমূলে জয়েন করার আগেও তো আপনি ছিলেন না, যেহেতু আপনি নির্দলে ছিলেন। আমি 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 বিজেপি জয়েন করি, মানে বিজেপি ছেড়েছি আমি অনেকটা আগে, আমাকে অনেকবার বিজেপি থেকে ডেকেছিল, এবং কি রায়গঞ্জ থেকে কালকে পর্যন্ত আমার অনেকটা ফোন এসছে, তো আমার যেখানে মন নেই সেখানে আমি কাজ করার মতন ইচ্ছা নেই। তো এখানে ইসলামপুরে কানাইলাল আগরওয়াল মহাশয় এক নম্বর নেতা, তো তার হাত ধরে আমরা সবটা কাজ করার ইচ্ছা, এই হিসাবে আমরা চলছি। আপনি যে জয়েনিং করেছেন কার ইসেতে, কার কে আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আমাদের আমার আমার সবচেয়ে ইন্সপায়ারের মধ্যে জিৎ গাঙ্গুলি এবং আমাদের ভাইরা আছে বাবলু ভাই এবং কানাইলাল আগরওয়াল মহাশয়, সবচেয়ে সবার প্রথম আমাকে উদ্দেশ্য তার তার যে মানে তার যে প্রতিভা, তাকে যে ইসলামপুরের লোকের জনপ্রিয়তা সেটাকে দেখে আমার মানে তৃণমূল জয়েন করা। কতজনকে নিয়ে যোগদান? আমি এখন একশো জন জয়েন করেছি, এটা যদি সন্ধ্যার দিকে হতো প্রায় 200 উপরে আমি লোক সংখ্যা আনতাম, তো সকালের দিকে নেক্সটে যে প্রোগ্রাম হবে তাতে হবে। কিন্তু একটা জিনিস যেটা বলতে চাই, বিজেপির যে ধস, পশ্চিমবঙ্গে যে ধস, এটা এখন দিন দিন পড়তে চলেছে, এবং আপনারাও 21 দেখে মানে আপনারা 24 দেখেছেন, 24 পর থেকে এখন আর সেভাবে দাঁড়াতে পারছে না। আর ইসলামপুরে 11 নম্বর ওয়ার্ড আর 10 নম্বর ওয়ার্ডে বিজেপি ঝান্ডা লাগানোর মতন লোক নেই, আজকের পর থেকে তৃণমূলের ঝান্ডা 11 নম্বর ওয়ার্ড আর 10 নম্বর ওয়ার্ডে দেখা যাবে। ধন্যবাদ। বলছিলাম জাবেদবাবু, ঠিক লোকসভা নির্বাচনের মুখে বিজেপি বড় ভাঙন বলা চলে, ইসলামপুরের 10 এবং 11 নম্বর ওয়ার্ডে যিনি দায়িত্বে ছিলেন বিজেপির, তিনি আজকে তৃণমূলে যোগদান করলেন, কী বলবেন এ বিষয়ে? না, আমি সব থেকে প্রথমে আমি আমাদের যুব সমাজ আছে, যুব আমাদের এখানে শাখা পবলু আছে, আমাদের বিক্রম আছে, গীত আছে, এরা সবাই একটা পরিশ্রম করেছিল। আমি এদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম 2-4 দিন আগে জিতের বাড়িতে, সেই দিন একটা সিদ্ধান্ত হলো আমার এনাকে নিয়ে, এরা বিজেপি ছেড়ে দিদির নেতৃত্বে ইনি আসবেন। ওনার উন্নয়নে দেখে উনি ভাবলেন কি না, আমার এলাকাকে সাজানোর জন্য পরিষেবা দেওয়ার জন্য দিদির হাত ধরে আমাদেরকে থাকতে হবে, অন্য সাম্প্রদায়িক দলে থাকলে সমাজটাও নষ্ট হবে আমরাও নষ্ট হবো, সেই জিনিসটা নিয়ে উনি আজকে যোগদান করলেন, এর জন্য আমি এনাকে ওয়েলকাম করেছি, এদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আগামী দিনে ওনাকে একটা কমিটমেন্ট করছি যে যখন প্রয়োজন হয় জাভেদ আখতার তোমাদের পাশে আছে, সব সময় তোমাদের পাশে আছে। কি বলবেন বাবলুবাবু, আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন? এর আগে অনেক যুব সভাপতিরা ছিল, যুব যেভাবে কাজ করা দরকার উত্তর দিনাজপুরে সেভাবে কাজ হচ্ছে না। আমরা যেভাবে যুবকগুলাকে টানিয়ে উঠিয়ে নিয়ে আসতেছি, আর সঞ্জয় ভাইকে যেরকম আমরা পেয়েছি, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এক মাসের ভিতরে ইলেকশন আগে আগে আমরা যত বিজেপির ছেলেরা আছে যাদেরকে বীর ভারত করে ইসলামপুরে বিজেপিতে নিয়ে গেছে, সবাইকে আমরা যোগ্যভাবে আমরা নিয়ে আসবো। প্রায় এরপর থেকে যদি যুবর কোনো মিটিং হয় বাবুচিউল হয়, 1000 থেকে 2000 যুব দেখা যাবে আপনাদের ইসলামপুর শহরে, এটা দায়িত্ব নিয়ে। কি বলবেন জিৎবাবু, আজকে আপনার সাথে প্রথমে যোগাযোগ করেছিলেন, তারপরে আজকে তৃণমূলে যোগদান, কি বলবেন? সেটা আমার সাথে অবশ্যই আমাদের একটা জাভেদদা ছিল, জাভেদ আমার সাথে অনেকবার যোগাযোগ করেছিল, কথা হয়েছিল, তো আমাদের খুব খুশি যে সঞ্জয়ের মতন ছেলেকে আমরা পেয়েছি, একসাথে কাজ করবো, আমাদের সংগঠন মজবুত করতে হবে, কৃষ্ণকলনীকে জিতাতে হবে। আজকে 3টার সময় পণ্ডিতপোতা গ্রাম পঞ্চায়েতে, ওইটা আমার এরিয়া, ওখানে প্রায় 1.5 থেকে 2000 মানুষ আমাদের কংগ্রেস থেকে আর নির্দল থেকে যারা জিতে এসেছিল, ওরা আজকে আমাদের তৃতীয়খানি জয়নিং দিল 3টার সময়। ধন্যবাদ। মকসুদবাবু রয়েছে, তার সাথে কিছু কথা বলার চেষ্টা করব। বলছিলাম ঠিক লোকসভা নির্বাচনের মুখে এরকম একটি বড় জয়নিং, কী বলবেন? জিৎ গাঙ্গুলি এটা পরিষ্কার, টাউনের বুকে
জেলার দায়িত্বেই আছে, কিন্তু টাউনের দিকে যেভাবে পরিশ্রম দেয় জিত গাঙ্গুলী মহাশয়, ওনার অনুপ্রেরণায় আজকে এরা বিজেপির যুব মোর্চা থেকে ছেড়ে তৃণমূলে জয়েন করেছে। বেশি বলার কিছু নাই, যে দিদির উন্নয়ন যেইভাবে উন্নয়নের ঝড় বইছে বাংলাতে, এটাকে দেখে আগামী দিনে দেখবেন যে হয়তো ভিক্ষেরবাবু আর কার্তিকবাবু বসে গিয়ে বলবে ওদের কর্মীকে যে তোমরা তৃণমূলের দিদিকে হাতকে শক্ত করো, বাংলাকে বাঁচাও, পুরো দেশকে বাঁচাও। ধন্যবাদ। ধন্যবাদ।